তন্ত্র মন্ত্র বাংলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তন্ত্র মন্ত্র বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মায়া বশীকরণ মন্ত্র। এক যে কোনো মেয়েকে এই মন্ত্রের মাধ্যমে আপনি বশীকরণ করে আপনার প্রেমে আগুন জ্বালিয়ে দিতে পারবেন, মেয়েটির মনে প্রেমের আগুন জ্বালিয়ে দিতে পারবেন। এটি হচ্ছে গিয়ে মায়া বশীকরণ মন্ত্র। মায়া মন্ত্রের মধ্যে এটি হচ্ছে গিয়ে মায়া সর্বশ্রেষ্ঠ একটি মন্ত্র যা মেয়ে বশীকরণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো যে কোনো মন্ত্র, তন্ত্র, তাবিজ, টুনা ইত্যাদি কাজ করতে হলে গুরুর আদেশ, গুরুর নির্দেশ মেনে চলতে হয়, গুরুর ইজাজত নিতে হয়। তো আমি সবাইকে ইজাজত দিব না, শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা তারা তাদেরকে আমি ইজাজত দেব, এবং আমার ভিডিওতে যারা একটি লাইক দিবে তাদেরকে আমি ইজাজত দেব। তো মন্ত্রটি কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাই, একটু পরে শোনাবো, ঠিক আছে? আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি সবার সুবিধার্থে আমি মন্ত্রটি একবার প্রয়োগ করে কিংবা একবার বলে দেখাই, ঠিক আছে? তো বন্ধুরা শুনুন, আপনারা ভালো করে শুনুন মন্ত্রটি কিভাবে পড়তে হয়। মন্ত্র মন্ত্র মায়া মন্ত্র। চারখানা বড় কিতাব আসমানি গ্রন্থ, আসমানি গ্রন্থের টানে ফলনার কন্যা ফলনার অন্তর্জলে। আসমানি গ্রন্থের টানে অমুকের কন্যা অমুক আমার এশকে মহব্বতে পড়ে। বিল বিল বিলাতি অমুক আসমানি জাদু খিলাদি, যদি অমুক আমার বশীভূত না হয়, দুহাই আজরাইল আজাজিলের মাথা। আর বাকিটুকু আমি বললাম না, আপনারাই পড়ে নিন। এখানে নীল জায়গায় মেয়ের মায়ের নাম দেবেন, মেয়ের মায়ের নাম বলবেন, আর লাল জায়গায় মেয়ের নাম বলবেন। যেখানে তীর চিহ্ন দেওয়া আর গুল চিহ্ন দেওয়া লাল, সেই জায়গায় মেয়ের নাম বলবেন, আর যেদিকে ফলনার কিংবা অমুকের কন্যা বলা আছে সেই জায়গায় আপনি মেয়ের মায়ের নাম বলবেন। এইভাবে মন্ত্রটি 1001 বার পাঠ করবেন, যে কোনো শনি অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রে বসে। সবচাইতে ভালো হয় রাত্রে 12টার পর এই মন্ত্রটি আপনি 1001 বার জপ করে নেবেন। জপ করার পর আপনার প্রেমে ওই মেয়েটি পাগল হয়ে ছুটে আসতে বাধ্য 100%। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।